শিক্ষক প্রাথমিক শিক্ষকদের মধ্যে বৃহত্তর সংগঠন, যারা সবসময় শিক্ষার স্বার্থে লড়াই করে এসেছে। আমরা এসেছি এই কারণেই যে যারা প্রকৃতপক্ষে শিক্ষার শিক্ষকতার জায়গায় থাকার কথা, আজকে তাদেরকে বঞ্চিত করে অন্য অযোগ্যদেরকে চাকরি দিয়েছে টাকার বিনিময়ে এই সরকার। তারা যখন অনশন করছে তাদের যোগ্যতাটাকে প্রমাণ করার জন্যে, তাদেরকে হিড় করে টেনে নিয়ে গেছে এ রাজ্যের পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে। আমরা তাদেরকে সংহতি জানিয়ে এবং এই ঘটনার তীব্র নিন্দা করে আমরা আজকে রাস্তায় নেমেছি। সারা রাজ্য থেকে আজকে এখানে আমরা কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি করছি। আগামী দিনে গোটা রাজ্যে এই মিছিল আমরা সাজাবো মানুষের কাছ পর্যন্ত, এই সরকারের যে শিক্ষা বিরোধী যে সমস্ত দৃষ্টিভঙ্গি তাকে আমরা তুলে ধরব। আপনাদের মূল দাবি কী? আমাদের মূল দাবি হচ্ছে অযোগ্যদের নামাও এবং যারা দুর্নীতি করেছে শিক্ষকতার জায়গায়, শিক্ষক নিয়োগের জায়গায়, তাদেরকে জেলে ভরো, আর যারা যোগ্য টেট উত্তীর্ণ হয়ে আছে সবাইকে চাকরি দাও।